হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? হালকা হালকা গরম পড়েছে, বাজারে কাঁচা আমও উঠে গেছে, তাই টকের রেসিপি নিয়ে চলে এলাম। কিছু উপকরণ নিয়েছি, লবণ, হলুদ গুঁড়ো, কয়েক টুকরো কাঁচা আম, সর্ষে বাটা, কয়েক টুকরো কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি মাছ। মাছকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব মাছ। এই মাছটির নাম আমরা জানি সাইপিনিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। ত্বক রান্না করব, তাই বেশি কড়া করে মাছটা ভাজবো না, হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন। দিয়ে দেব কয়েক টুকরো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব আমের টুকরো। যারা কম টক খেতে চান তাহলে আমের টুকরোটা কমিয়ে দেবেন, যারা বেশি টক খেতে চান তাহলে আমের টুকরোটা বাড়িয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। আম ভাজা হয়ে গেছে, দিয়ে দেব সর্ষে বাটার জল। জলটা ফুটে উঠেছে, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন টকের কালারটা কি সুন্দর চলে এসেছে। আমার রান্নাটা হয়ে গেছে, উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন। যারা টক খেতে ভালোবাসেন অবশ্যই বানাবেন, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।